দেখেন বন্ধুরা, আমি তাদের ফুলগুলো মানে তেলের গুঁড়ো দিয়েছি, ফুটছে, মানে এক পাশ হলো একটা উঠিয়ে দেবো। দেখেন দেখতে কত সুন্দর লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি তাদের ফুলিটা ভেজে নামিয়ে নিয়েছি, এই যে পুরো রেডি, আমি প্লেটে সাফ করে দিয়েছি। এই যে পুরো মনে হচ্ছে একটা রসগোল্লার মতন, দেখতেই পাচ্ছ, আর রঙটা কত সুন্দর হয়ে যায়। তাদের ফুল হবে পুরো ভিডিওটা কেউ স্পিক না করো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আশা করছি কেমন আছো সবাই, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এমজি বাঙালি বোর ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে তালের রেসিপি, তাল আর নারকেল, তালের ফুলি হবে পুরো ভিডিওটা কেউ স্পিক না করো, দেখতে থাকো। দেখেন বন্ধুরা, এখানে তাল আছে, তালটা আমি কুড়িয়ে দিয়ে কুড়িয়ে নিয়েছি। এর সঙ্গে দেবো একটু নারকেল। এই দেখেন নারকেলটা আগে কুড়িয়ে রেখেছিলাম, এই কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেবো একটু কলা, কলা দিলে তালের বড়াটা একটু নরম হবে। আপনারা কলা দিতেও পারেন, না দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার দেবো এর ভিতরে একটু সুজি, এটা পরিমাণ মতো অল্প করে একটু সুজি দেবেন, খুব বেশি দেওয়া লাগবে না। তারপরে দিচ্ছি চিনি, আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দেবেন, যে যেমন খাবেন। আর স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু চটকি নেবো, যেহেতু কলাটা আছে ওই জন্য ময়দাটা দিলে ভালো করে কলাটা চটকানো যাবে না। এর সঙ্গে যে ময়দাটা দেবো ওই জন্য আগের থেকে একটু চটকে নিচ্ছি। এ দেখেন বন্ধুরা, কলাটাকে নারকেল, সুজি, চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি চটকে নিয়েছি, যেহেতু কলাটা শক্ত না, একটু না চটকালে কলাটাকে মানে এটার সঙ্গে চটকানো হবে না। এবার এর সঙ্গে দিয়েছি ময়দা। এই দেখো বন্ধুরা, আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি, আর এই গোলাটা পুরো রেডি হয়ে গেছে, যে তাল ফুলিটা করবো। দেখেন রঙটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, দেখেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল ঢেলে দিচ্ছি। এখানে দেওয়া হচ্ছে সাদা তেল। এই দিচ্ছি তালের ফুলি, বন্ধুরা আমি তালের ফুলিগুলো মানে তেলের গুঁড়ো দিয়েছি, ফুটছে, মানে এক পাশ হলো একটা উঠিয়ে দেবো। দেখেন দেখতে কত সুন্দর লাগবে। এ দেখো বন্ধুরা, তালের বড়াটা ভাজা হয়ে গেছে, এই পুরো সাফ করে দিয়েছি। আর আর কেমন লাগে সেটা একটু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করবে।